জামাত মুরাদিনা সৈয়দ জুন আল্লাহ তাআলা এখানে করেছেন আসলে এক নম্বর এই জন্য একটা বন ফলে এসেছেন ওই সকল মুমিনদের জান্নাতে ওই সকল মুমিনদের সকল কাম যারা তাদের নামাজে আমরা সালাত আদায় করেছি নামাজ আদায় করেছি আমাদের নামাজের ব্যাপারে আমরা বিনয় বিনয়বিহীন নামাজ জান্নাতে মুমিনদের নামাজ আমরা নামাজে দাঁড়ানোর জন্য দুঃসাহস করতেছি তারা আরেকজনের সাথে ধাক্কা ধাক্কি করতেছি রাস্তাঘাটে ছোট বাচ্চা একজন আরেকজনকে গালি দিচ্ছে
আমার আমাদের মাঝে এমন অনেক বাবা মা আছেন যারা বাচ্চার সামনে গালাগালি করে বাচ্চাকে শিক্ষা দিচ্ছেন যে গালি এভাবে দিতে হবে। এটা কবিরা গুনাহ একদিন। দ্বিতীয়, এই গুণ জান্নাতি মুমিনের গুণ না, যে জান্নাতে যেতে চায় সে এমনটা করতে পারে না, মুমিন এমনটা করতে পারে না। গালাগালি প্রতিটা সেক্টরে আম হয়েছে, জনসাধারণের মাঝে তো আম হয়েছে অনেক আগে, এটা আমাদেরকে ছাড়া। কিন্তু একজন জঘন্য বা দুঃখজনক হল এখন অনেক মাহফিলে অনেক তাফসিরে আমি আমার নিজের কানে শুনেছি, নিজের চোখে দেখেছি, আপনারাও ইউটিউবে সার্চ দিয়ে দেখবেন, আলোচক বা বক্তা স্টেজে বসে গালি দিচ্ছে। এবং আমি আমার নিজের চোখে এত জঘন্য দৃশ্য দেখেছি। আল্লাহ রহমত ছবি রহমতুল্লাহ আলাইহি গালাগালি করা হচ্ছে ওয়াজের মধ্যে, এই দৃশ্য দেখেছি। আমি এর বেশি কিছু বললাম, একজন আলেম অথবা সাধারণ একজন মানুষ এত বড় জঘন্যতা, এত বড় কবিরা গুনাহ, এত বড় মানুষকে সাক্ষী রেখে আমার ওয়াজ মাহফিলে করতেই পারেন, এটা অসম্ভব। এটা কিভাবে সম্ভব? যেখানে আমরা বলছি والذين هم عن اللغو معرضون আপনারা এটা কিভাবে করবেন? বুখারী হাদিসে রয়েছে 6438 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মান কানা ইউমিনু বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ফলিয়াকুল খায়রা আও লিয়াসমুত, যে ব্যক্তি আল্লাহর উপর ঈমান এনেছে পরকালে বিশ্বাস রয়েছে সে বললে ভালো কথা বললে নচে চুপ হয়ে যাবে, গালাগালি করার কোনো সুযোগ মুমিনে নাই, আর জান্নাতি মুমিনের তো আরো নেই। কিভাবে করি এটা? দেখেন সারা পৃথিবী আজকে মুক্তির জন্য লড়াই করছে, শান্তি সংগ্রাম করছে, সবাই বলছে মুক্তি কিসের মজা আছে, শান্তি কোথায় পাবে? আমি একটা ঐতিহাসিক হাদিস আপনাদেরকে একটু মনে করিয়ে দিই। তিরমিজির হাদিস 2563 নম্বর হাদিস, রাসূলুল্লাহ বড় মাপের একটা সাহাবী হুবাই নাম রাসূলের কাছে এসে বলছেন ইয়া রাসূলুল্লাহ মুক্তি কিসের মজা আছে? নিজের বাপের জন্য ভুলের জন্য মুক্তি পেয়ে যাবে। আমার ভাইরা আমরা ওই তিনটা কাজে যদি বিশ্লেষণ করতে পারতাম তাহলে আমি বুঝাতে পারতাম যে আসলে আমরা মুক্তির কোন পথ থেকে কোন পথে হাঁটতেছি। সংক্ষেপে বলতাম, এক নম্বর জমানকে কন্ট্রোল করতে বলছেন আমাদের জমানের কন্ট্রোল নেই, এমনকি মাহফিলে বসে ওয়াজে বসে কন্ট্রোল নেই, যা মুখে আসছে সে তাই বলে দিচ্ছে, এত এত ক্যামেরা রেখেও আমরা জবানের কন্ট্রোল করে পারতেছে। তাহলে হাদিসগুলো রাসূলুল্লাহ কাকে বলেছে? উম্মতের দায়িত্বশীল ব্যক্তিগণ হক্কানি ওলামায়ে কেরাম নবীর ওয়াজ, তাদের থেকে মানুষ শিখবে সে জবানকে কন্ট্রোল করে আরেকটাকে প্রশস্ত করে দেবে। 2023 সাল আপনার দেখেন প্রতিটা পাড়ায় পাড়ায় মহল্লায় মহল্লায় কিশোর কে কিশোর কে ছোট ছোট বাচ্চাদের এমন এমন গ্রুপি হত্যাকাণ্ড করতে পর্যন্ত তারা একটু করে খবর করতে চান। সবচেয়ে বড় এখানে সমস্যা বাবা মা, বাবা মা সন্তানকে সময় দিচ্ছে না, স্বামী তার স্ত্রীকে সময় দিচ্ছে না, স্ত্রী স্বামীকে সময় দিচ্ছে না, স্ত্রী একদিকে বের হয়ে যাচ্ছে, স্বামী আরেকদিকে বের হয়ে যাচ্ছে, সন্তান আরেকদিকে, সন্তান সন্তানের কুপথে হাঁটছে, বাবা মাও তাদের ভিন্ন ভিন্ন পথে হাঁটতেছে। আপনি গিয়ে দেখেন সাংসারিক অশান্তিটা এক পর্যায়ে রাষ্ট্রীয় অশান্তি সামাজিক অশান্তিতে রূপ নিচ্ছে। আপনার ছেলে মক্র হয়ে গেছে, ইয়া মক্র হয়ে গেছে, কাজা করে গেছে, অবশ্য উচিত ছিল বাবা মা সন্তানকে সময় দেওয়া, ঘরে সময় দেওয়া। আমার ভালো করে কথাগুলো বলতে বাবা যদি সন্তানকে সময় দিয়েছেন, অফিসে গিয়েছেন, অফিস থেকে সেই সন্তানকে সময় দিয়েছেন, সন্তান কোথায় যাচ্ছে কোথায় আসছে, বাবা মা যদি অসন্তানে যাচ্ছেন এই ছেলেটা সবটুকু বাবা মা চোখের সামনে থাকবে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু নাই কেন বাবা সময় দিতে পারছেন না, মা সময় দিতে পারছেন না, সন্তানগুলো নষ্ট হয়ে যাচ্ছে, আবার বাবা মা ভিন্ন ভিন্ন কথা হাঁটতেছে।
Rasulullah
ওয়া মা বাইনা রিজলাইহি আসফার লাহুল জান্নাহ আল্লাহ বান্দা বান্দীদের মাঝে থেকে রাসূলের উম্মতের মাঝে থেকে যে নারী পুরুষ তার দুই জোয়ারের মাঝখান তথা জবান দুই পায়ের মাঝখান তথা রক্তস্নানের মুআবিদা মুআবিদা হয়ে যায় রাসূল বলছেন আমি তার জান্নাতের জামিনদার হয়ে যাই আমি তাকে জান্নাতের ধারণ সুপারিশ করি আমার ভাইয়ের জন্য আমরা রক্তস্নানের মুহাফিজ ও মুআবিদা হব মুসনাদে আহমদের একটা হাদিসের ছোট্ট ঘটনা বিশাল ঘটনা ছোট্ট করে শুরু করবো আপনাদের সামনে উপস্থাপন করতে চাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক যুবক এসেছে 21185 নম্বর হাদিস মুসনাদে আহমদের হাদিসে এসেছে ইন্না কাদার শাহাদা আতা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাকাল ইতদান লি বিজনা ইয়া রাসূলুল্লাহ ওই যে কাছে এসে বলছে হে আল্লাহর হাবিব আগর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমাকে জেনা করার জন্য আমার জেনা করতে ইচ্ছা হচ্ছে কি মারাত্মক চিন্তা করে দেবেন এটা এই যে আমার কোনো হুজুরকে বললে তো মানতে পারতে মানুষ মেরে যায় রহমতুল্লিল আলামিনের কাছে এসে বলতে রাসূলুল্লাহ রেগে যান মারেন সামনে থেকে বের করে দেন নাই কারণ তিনি রহমতুল্লিল আলামিন গোটা বিশ্বের জন্ম তিনি রহমান তার চরিত্র রহমান তপস্যায় হাসান আসার আব্দুর রহমান গোটা বিশ্ব আসছে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত বিপদগ্রস্ত সব দিক থেকে বঞ্চিত শুরু রহমতুল্লিল আলামিনের রহমতি চরিত্র দেখে করে ধরতে হবে গোটা পৃথিবী এটা বিশাল আলোচনা বিশাল আমি সব থেকে করতে যে কথা বোঝানোর জন্য এই কথাগুলো বলেছি একটু ভালো করে বুঝো এটা মূল আজকে জেনা রয়ে যাচ্ছে মানে এবারে বলতে গিয়েছে নারীদের বিশ্বতা আমি স্বীকার করতে হচ্ছে এই সব কিছু থেকে যদি মুক্ত করতে হয় তাহলে একমাত্র কোরআন সুন্নার বিকল্প আল্লাহ জমি আর কোনো কিছু না আছে এটা চান নাকি মুমিনের পাঁচ নম্বর জান্নাতি মুমিনের গুণ আমানতের মহাফিজ জানতে আমি আমানতের ব্যাপার মহাফিজ জানি ছয় নম্বর জান্নাতি মুমিনের গুণ ওয়াদা রক্ষার ব্যাপারে যত্নবান আমাদের মধ্যে জানা ওয়াদা করলে এবার পুরো করতে হবে এটা আমরা বাধ্যতামূলক থেকে জানি এটার সাথে যদি কেউ খামখেয়ালি করে সে যে মুনাফিক হয়ে যাচ্ছে তার খবর নাই দেখেন আপনি আর কোথায় করেছি ওয়াদা খেলাপি করে এটা মুনাফিকের কাজ আমানতের খেয়াল করে মুনাফিকের কাজ বুখারী 33 নম্বর হাদিস এসেছে এবং বুখারী আমি গেলাম আমার সুন্দরী হাদিস শুরু করেছে আর এখন মুনাফিকের ছাড়া আছে এটা আপনার টাকা না বা ওলিরা ওয়াদা আপনার বা ওলিরা তুমি রাখা কথা বললে যদি ইচ্ছে করে মুনাফিক ওয়াদা করলে তো খেয়াল করে সব মুনাফিক আপনি আমি ওয়াদাকে আজকে তো দাম হবে বলে মতো করে দিয়েছি ওয়াদা এটা যে মৌলিক পালন করতে হয় তিনি হারাম পালন বিষয়ে করে থাকে আপনার আমার জ্ঞানের সাথে নাই
আল্লাহ সূরা বনী ইসরাঈলের 34 নম্বর আয়াতে বলেছেন ওয়াফু বিল আহদি ইন্না আহদা কান মাসুরা ওয়া আনা খালাকাল কান আল্লাহ কাছে দাওয়াতি হিতা কথা দাবি করে তাহলে পাঁচ এবং ছয় নম্বর জান্নাতি মুমিনের গুণ হলো আমানতের মাহফুজ হওয়া তারপর ছয় নম্বর হলো ওয়াদা রক্ষা করার জন্য প্রমাণ হওয়া সাত নম্বর والذين هم على صلواتهم محافظون সমস্ত নামাজের ব্যাপারে যত প্রমাণ পাওয়া সমস্ত নামাজ প্রতিটা সালাতের ব্যাপারে যত প্রমাণ পাওয়া ফজর যোহর আসর মাগরিব ঈশা এবং জুমা অত্যন্ত দুঃখজনক যে আজকালকে আপনি আমি জুমার ব্যাপারে কিছুটা হলেও জানা শোনা পর্যাপ্তবান হলেও ফজর জোহর আসর মাগরিব ঈশার ব্যাপারে একেবারেই যতবান না আল্লাহ সূরা বাকারা 237 নম্বর আয়াতে বলেছেন হাফিজু আলাস সালাওয়াতি ওয়াস সালাতিল উসতা ওয়া কুমু লিল্লাহি কানিতিন সমস্ত নামাজের ব্যাপারে যত্ন নিতে বলেছেন আমরা এখানে বলেছি আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম হাফিজুন চাই নারী হোক চাই পুরুষ হোক প্রতিটা সালাতের ব্যাপারে যদি তারা যত্ন হয় আল্লাহ তাআলা তাদেরকে ওয়াদা করছেন তারা জান্নাতুল ফিরদাউসের অধিকারী হবে সুবহানাল্লাহ বাসিন্দা হবে যে জান্নাত শীতকালের জন্য তাফসীরে উহুল মানি এবং উহুল বায়ান এসেছে রাসূলের উপর যখন এই ওহীটা আসলো ওহী আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে সামনে রেখে বলছিলেন সাহাবী আমার এই গুণগুলো আল্লাহর যে সকল বান্দা বান্দীরা মানবে আমার করবে তারা জান্নাত অর্জন করতে পারবে তাফসীরে ইবনে কাসির বলেছে এমনকি আদাবুল মুফরাদ ইমাম বুখারী আলাইহি রাহমাহ উল্লেখ করেন আম্মা জানের কাছে যারা জিজ্ঞেস করতো রাসূলের চরিত্র কি আপনাকে আমাকে অনুসরণ করে জান্নাতি হওয়ার তাওফিক এবং এই গুণগুলো মুমিন আপনাকে আমাকে মারা তফিক দান করুন সবাই বলে আমি আমি অত্যন্ত কৃতজ্ঞতার সাথে স্মরণ করছি উত্তর দেওয়া সেক্টরে যারা আজকে মাহফিলের আয়োজন করেছেন আল্লাহ তাদেরকে দীর্ঘজীবী করুন নেক হায়াত দান করুন দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন আজকের মাহফিলের অত্যন্ত শ্রদ্ধা হাজির সভাপতি হযরত আল্লামা ডক্টর মুফতি ওলিউর রহমান হাফিজাহুল্লাহ এবং আমাদের অত্যন্ত শ্রদ্ধা ভাজ আলী মুফতি জনাব কাসিম হাফিজাহুল্লাহ আমি উভয় নেক হায়াত আল্লাহর কাছে কামনা করছি আল্লাহ তাআলা তাদেরকে দিনের জন্য ইসলামের জন্য কবুল করুন এলাকাবাসীকে কবুল করুন আপনারা যারা এসেছেন বসেছেন অর্থ দিয়ে শ্রম দিয়ে পরামর্শ দিয়ে এলাকার ওলামায়ে কেরাম জনসাধারণ নেতৃস্থানীয় যারা আছেন